Hello guys, myself Tushar. Welcome to my channel. Wish you a good day. So, আজকে আমরা গিটারে তাল লাগানো শিখব, কেমন করে বাড়িতে গিটারে তাল লাগানো যায় সেই প্রসেসটা শিখব। তার আগে আমরা দেখে নিই আমার গিটারটা রয়েছে যেটা, সেটা হচ্ছে হবনারের গিটার, অ্যাকোয়াস্টিক গিটার। তো এটা স্ট্রিংগুলো আমরা চেঞ্জ করব। কেমন করে করব? আমরা একটা অ্যাকোয়াস্টিক গিটার স্ট্রিং নিয়ে এসেছি, এক সাইড এটা ছটা আছে, ইজিবিডি এই ছটা তার রয়েছে। এটা সম্পূর্ণ অ্যান্টি রাস্ট, মানে আমাদের সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে তারগুলোতে যে মরচে পড়ার একটা ব্যাপার থাকে সে ব্যাপারটা থাকবে না। স্টেনলেস স্টিলের তার সম্পূর্ণ, এবং আমরা এই তারগুলোকে এখন এই মুহূর্তে লাগাবো। এগুলোর ডিটেলস আমরা পরে ডিসক্রিপশনে আপনাকে ডিটেলসে আপনাদেরকে বলে দেবো। তো কেমন করে আমরা লাগাবো চলুন আমরা দেখি তারগুলো। তো গিটারের এই জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, এগুলো প্রচন্ড শক্ত হয়, এগুলো খুলতে হবে। এই ফ্রেটবোর্ডের নিচের যে অংশটা রয়েছে এটাকে খুলতে হবে। কেমন করে খুলবো দেখে নিন। এই দেখুন এরকম একটা জিনিস বেরিয়ে আসবে খুললে, সঙ্গে পুরনো যে তারগুলো রয়েছে সেগুলো খুলে যাবে। যে তারগুলো নষ্ট হয়ে গেছে, ওয়েস্ট হয়ে গেছে, আমরা ছটাই খুলে নেব পরপর। তো ছটাই খুলে নেওয়া হয়েছে, পুরনো তারগুলো আমরা খুলে নেব। এই দেখুন খোলার পরে এই পজিশন দেখতে পাওয়া যাবে, ছটা হোল রয়েছে, গর্ত রয়েছে। উপর থেকে আমরা এগুলো একদম লুজ করে দিয়ে, যাতে খুলতে অসুবিধে না হয়, খুলে নেব। ফাইনালি আমরা তারগুলো সবকটাকে খুলে নিলাম। এবার যে পজিশনটা দেখা যাচ্ছে গিটারের, সেই পজিশনটা হচ্ছে এইটা। এবার আমরা প্যাকিংটা খুলব। খুব সুন্দর প্যাকিং কোয়ালিটি আছে অ্যালিসের, ছটা তার, এক সেট তার। আবার বলে দিচ্ছি, ইজিবিডি এই ছটা তার রয়েছে। প্যাকেজিং কোয়ালিটিটাও খুব সুন্দর। দিস ইজ ই, দিস ইজ সিক্স স্ট্রিং, এটা হচ্ছে একদম ছয় নম্বরটা। তো আমরা এটা দিয়েই শুরু করবো লাগানো। হাউ ক্যান আই পুট দিস, আমি কীভাবে এটা লাগাচ্ছি সেটা দেখতে হবে ভালো করে, তাহলে খুব ইজি ব্যাপার। একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, তার নতুন তার লাগানোর পরে আমাদের কিন্তু তার ছাড়বে, সুতরাং আমাদেরকে ঘন ঘন টিউন করতে হবে গিটারকে। তো আমরা ফার্স্ট স্ট্রিংটা লাগাবো এটা দিয়ে, দিস ইজ কল ই। আমরা দেখতে পাচ্ছি এই যে ফার্স্ট হোলটি রয়েছে, যে ফার্স্ট যে হোলটি রয়েছে উপরের দিক থেকে, সেখানে আমরা এই বিটটা ঢুকিয়ে দেবো। দেন আমরা একদম ডান দিকে লাস্টে, সরি ফার্স্টে, এখানে একটা
বিট রয়েছে বিটটাতে লাগিয়ে দিলাম। করে দেওয়ার পরে এখানে একটু বিট রয়েছে বিটটাকে ভালো করে জয়েন করে দিলাম। আমরা নিচ থেকে দেখালে ভালো বুঝতে পারবেন আপনারা। ইটস কমপ্লিটলি ডান। আমাদেরকে যেটা করতে হবে এবার সেটা হচ্ছে এবার আমরা এটাকে পেঁচিয়ে টাইট করব। একটু টাইট হয়ে যাওয়ার পরে ছেড়ে দেন। এই যে হোলটি রয়েছে এই মেথডটা এই হলে ঢুকিয়ে দেব। এই এরকম করে পরপর ছটা তার লাগবে। এটাকে এবার আস্তে আস্তে টাইট করা স্টার্ট করব। আমরা দেখতে পাচ্ছি টাইট হচ্ছে। তার ছাড়বে, ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। আপনারা দেখতে পাবেন অলরেডি আমি ই তারটা লাগিয়ে দিয়েছি। এরকম করে আমরা অ্যাজ পারলি ই এ দেন জি বি লাগিয়ে দেবো পরপর। ফাইনালি আমি লাস্ট তারটা লাগাবো, ফার্স্ট তার সরি এ। যারা অ্যাকোয়াস্টিক বাজাচ্ছ তাদেরকে আমি রিকোয়েস্ট করব অ্যালিসের তারটা ব্যবহার করো। অ্যালিসের তারটা খুব ভালো এবং অনেক দিন থেকে কীগুলো খুব সাবধানে ব্যবহার করবে, কেননা কীগুলো কেটে যায় মাঝে মাঝে। কী চেঞ্জ করারও প্রয়োজন পড়ে, যদিও আমার এখনও প্রয়োজন পড়েনি কী চেঞ্জ করার, কিন্তু কীও চেঞ্জ হবে, কেউ চেঞ্জ করতে পারবে। কেউ যদি মনে করো এগুলো কেটে দেবে, অনেকে ভালো লাগে বলে রেখে দেয়, কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তার কাটা ক্লাস পাওয়া যায়, ক্লাস দিয়ে কেটে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছ আমাদের গিটার রেডি। তো এখন এটাকে টিউন করে নিতে হবে। গিটার টিউনার বলে একটা অ্যাপস রয়েছে, সেখান থেকে তোমরা গিটার টিউন করতে পারো। হাউ ক্যান ইউ টিউন এ গিটার, এটা খুব ইম্পর্টেন্ট একটা থিং। আমরা গিটার কেমন করে টিউন করব, হাতেও টিউন করা যায়। তো গিটার এবার আমরা টিউন করবো। গিটার টিউনার যে অ্যাপসটা রয়েছে সেখান থেকে আমরা গিটারটা টিউন করবো। তো গাইজ আমাদের টিউন কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে যেটা বলার ছিল সেটা, তোমরা গিটার টিউনার বা গিটার টিউনার প্রো ব্যবহার করে
ইজিলি তোমরা গিটারটাকে টিউন করে নিতে পারো, এবং তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম, তোমরা যে প্রসেসটা দেখিয়ে দিলাম, সেই প্রসেসে তোমরা গিটারের স্ট্রিংগুলো খুব ইজিলি লাগিয়ে নিতে পারবে। বারবার বলবো, অ্যাকোস্টিকের জন্য তোমরা অ্যালিসের তার ব্যবহার করবে, খুবই ভালো। অন্যান্য তারও রেকমেন্ড করে অনেকে, অ্যালিসের তারটা আমার একটু পার্সোনালি বেশি ভালো লাগে, সেই জন্য আমি অ্যালিসের তারটাই ব্যবহার করি। তো যাই হোক, দেখি এবার সাউন্ডটা কেমন হয়েছে। হাই গাইজ, একটা জিনিস বলবো, বাড়িতে ট্রাই করো, অসুবিধার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। হয়তো একটা বা দুটো তার ছিঁড়ে যেতে পারে প্রথম প্রথম, তারপরে নিজে নিজে অভ্যস্ত হয়ে যাবে। বাড়িতে তার লাগানো শুরু করো, নিজের জিনিস নিজের হাতেই মানায়, তাই না?